বিনোদন দুনিয়া যে দ্রুত পাল্টে যাচ্ছে তা চোখ এড়ায়নি বলিউড বাদশাহ শাহরুখ খানের। সিনেমাতে ফেরার ঘোষণা দিয়েছেন, চলছে নতুন ছবির কাজ। সেই ছবি মুক্তি পেতে না পেতেই বিনোদনের নতুন দুনিয়ায় প্রবেশ করতে যাচ্ছেন কিং খান শাহরুখ খান, তারই ঘোষণা দিলেন সম্প্রতি। আর তাতেই বেজায় খুশি ভাইজান সলমান খান। বলিউডের প্রায় সব অভিনেতাই এখন সিনেমার পাশাপাশি অভিনয় করছেন ওটিটি প্ল্যাটফর্মে, আর তিনি বলিউডের বাদশাহ বলে কথা। নিজেই আস্ত একটা ওটিটি প্ল্যাটফর্ম আনার ঘোষণা দিয়ে ফেললেন। টুইটারে SRK+ নামে একটা লোগো পোস্ট করে শাহরুখ খান এই ঘোষণা দিলেন। টুইটারে তার ওটিটি প্ল্যাটফর্মের লোগো দিয়ে শাহরুখ খান লিখেছেন, শীঘ্রই আসছে। পাশাপাশি ক্যাপশনে তার অভিনীত ছবি কুছ কুছ হোতা হ্যায় ছবির অনুকরণে টুইটারে লেখেন, কুছ কুছ হোনে ওয়ালা হ্যায় ওটিটি কে দুনিয়া মে। কিং খানের এমন সুখবর দেওয়ার পরে উচ্ছ্বসিত হয়ে পড়েছে পুরো বলিউড তারকারা। মন্তব্যগুলো দেখে বোঝা যায় তারা যেন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল এমন একটি ঘোষণার জন্য। তাই বন্ধু শাহরুখের এমন ঘোষণায় বেজায় আনন্দিত হয়েছে সলমান খান। শাহরুখের টুইটে রিটুইট করে লিখেছেন, আজকের পার্টি তাহলে তোর নামে, নতুন এই অ্যাপ SRK+ জন্য অভিনন্দন, ঠিক দে ভাই ঠিক চাই। শাহরুখ ও সলমানের বন্ধুত্বের কথা কারোরই অজানা নয়। শাহরুখ পুত্র আরিয়ান যখন মাদক কাণ্ডে পুলিশে হেফাজতে ছিল তখন রাত বিরাতে সব কাজ ছেড়ে মান্নাতে চলে গিয়েছিলেন সলমান খান। পাঠানের টিজার প্রকাশিত হওয়ার পরপরই কিং খানের ফেরা নিয়ে উত্তেজনা হয়েছে ভক্তদের মধ্যে। সম্প্রতি স্পেনের সেই ছবির শুটিংয়ে গিয়েছিলেন শাহরুখ নিজে। ছবির মুক্তির এখন কোনো ঘোষণা দেওয়া হয়নি, তার আগেই জানালেন নিজের ওটিটি প্ল্যাটফর্মের খবর। জেফ্রি খান, আমার সংবাদ।